আলাইকুম, ওকে নিউজ ডট টিভি সংবাদে স্বাগতম। সাথে আছি আমি সোনিয়া আক্তার ভাবনা। নরসিংদীর রায়পুরাই উপজেলা আওয়ামী লীগের বিশিষ্ট নেতা ও চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ভাইয়ের ছেলে রিয়াদ আহমেদ সরকারের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীনদের মাঝে খাদ্যশস্য বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন লোকদের মাঝে আজ কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরে কর্মহীনদের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। এর আগে বুধবার বিকেলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ছাত্রলীগ নেতা পিন্টু পায়েল ও দীপুর উদ্যোগে খাদ্যশস্য বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাদেক ও রিয়াদ আহমেদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোহাম্মদ মাহবুব আলম সেলিম। নরসিংদীর রায়পুরা থেকে মোহাম্মদ আলামিন মোল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।